ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মালদার সুজাপুরে প্লাস্টিকের কারখানায় তীব্র বিস্ফোরণ, মৃত্যু হয়েছে কারখানার এক মালিক সহ ছজনের, মৃত্যু হয়েছে এক নাবালকেরও। যন্ত্র থেকে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের। এখানেই ছিল আস্ত একটা কারখানা, কিন্তু এখন তা বোঝার উপায়টুকু নেই। মালদার কালিয়াচকের সুজাপুরে বিস্ফোরণের জেরে প্রায় ধূলিসাৎ প্লাস্টিকের কারখানা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কারখানার এক মালিক সহ ছজনের, মৃতদের মধ্যে এক নাবালক রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আরো কয়েকজন। বৃহস্পতিবার সকাল তখন 11:30, কান ফাটানো শব্দে কেঁপে ওঠে সুজাপুর। বিস্ফোরণের জেরে ধুলোয় মিশে গিয়েছে কারখানার একাধিক দেওয়াল, উড়ে গিয়েছে টিনের চাল। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরো একজন। কলকাতায় নিয়ে আসার পথে মৃত্যু হয় এক মালিকেরও, মৃতদের মধ্যে চারজন কারখানা শ্রমিক। মৃত কারখানা মালিকের নাম আবু সাইদ, মৃত নাবালক স্থানীয় বাসিন্দা বলে সূত্রের খবর। ঠিক আছে, যেটা গলানো মেশিনটা আছে কিনা, ওই মেশিনটাতে সব কাজ করছিল। ওখানে মেশিনটা বাস্ট হয়ে যাওয়ার পরে সব একদম মানে কেউ কে চিনে যাচ্ছে না, এরকম মানে ইয়ে হয়ে গেছে। ঘটনাস্থলে যান পুলিশ সুপার, জেলা শাসক। পুলিশের অনুমান কারখানার যন্ত্র থেকে বিস্ফোরণ ঘটেছে। অ্যারাউন্ড 45 হর্স পাওয়ারে একটা মেশিন যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে, ইলেকট্রিসিটি রান 45 হর্স পাওয়ার মেশিন, ওর মধ্যে কোনো মেকানিক্যাল ফেলিওর ফোনটাই করো ইয়া কোনো আদার কারণে হতে পারে, যেটা আরও আমাদের আমরা 1000 টিম দিয়ে এখানকার পুরো যাচাই করাবো। এটা সাম মেকানিক্যাল ফেলিওর ইন দ্যাট মেশিন, যেটা খুবই হেভি মেশিন আছে, তার জন্য এটা বিস্ফোরণ হয়। নিছক দুর্ঘটনার জেরে বিস্ফোরণ নাকি পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তুঙ্গে রাজনৈতিক তরজা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। ঘটনার খবর তো আমরা জানলাম, কিন্তু এই ঘটনায় বিস্ফোরণটা ঠিক কিভাবে হয়েছিল, কি থেকে হয়েছিল, তাই নিয়ে কিন্তু তুঙ্গে তরজা। বোমা থেকে বিস্ফোরণ ইঙ্গিত রাজ্যপালের, এনআইএ তদন্তের দাবি বিজেপির, যন্ত্র থেকেই বিস্ফোরণ দাবি রাজ্য সরকারের। যন্ত্র থেকে বিস্ফোরণ নাকি নাশকতা, মালদার সুজাপুরে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণের কারণ কি, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় সংস্থা এনআইএ কে দিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। এনআইএ তদন্ত দাবি করবে, আমরা বহুবার বলেছি এবং বিভিন্ন বিষয়ে সিবিআই এনআইএ ইডি তদন্ত শুরু করেছে। যারা মাথা তাদের ধরতে আরম্ভ করেছে, কান টানছে, মাথা আসবে। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ চায় না, সিআইডিও চায় না এর সত্য সামনে আসুক, তারা জিনিসটাকে কঠিন করে দিচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি ছাড়া এখানকার সত্য সামনে আসবে না। বিজেপির দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। একটা ফ্যাক্টরির একটা ইয়ে এনআইএর কাজে কাজ নেই, এত এত বর্ডারে এত এ ঢুকে যাচ্ছে, ফুলওয়ামা একটা পুরো গাড়ি ঢুকে গেল, সেখানে এলে এনআইএ যায় যাবে না, এনআইএ একটা মোটর বাসতে এনআইএ করবে, এনআইএ আর সিবিআই কে নিয়ে খেলা করছে, এজেন্সিগুলোকে খেলা করা উচিত নয়। পিওরলি অ্যাক্সিডেন্ট, এবং সেটা গিয়ে দেখবে তারা, যারা তদন্ত করছে তারা দেখবে। এনআইএ অন্য দিকগুলো দেখুন না, দেখুক অন্য দিকগুলো, সেগুলো দেখলে ভালো হবে। এনআইএ কে এখানে দেখতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যথেষ্ট আছে। সুজাপুরে বিস্ফোরণ নিয়ে কার্যত বিজেপির সুরেই সরব হয়েছেন রাজ্যপাল, তার স্পষ্ট ইঙ্গিত বোমা থেকে এই বিস্ফোরণ। টুইটারে তিনি লিখেছেন, মালদার সুজাপুরের বিস্ফোরণে এতজনের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, অবৈধভাবে বোমা তৈরি বন্ধ করা হোক এবং ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক। যদিও বোমা থেকে বিস্ফোরণের তত্ত্ব উড়িয়ে দিয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে দাবি করা হয়েছে, সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের নেপথ্যে উৎপাদন সংক্রান্ত বিষয়ে জড়িত, কোনোভাবেই সেখানে বোমা তৈরি হতো না, কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে সেটাই অনেকে দাবি করেছেন। বিস্ফোরণের কারণ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছে বাম কংগ্রেস। অবশ্যই একটা ফুল ফ্লেজের তদন্ত দরকার আছে, এই কারণে, কারণ আপনি ব্লাস্ট দেখেছেন, একটা গর্ত আছে, এত বড় ব্লাস্ট হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন যদি হয় তাহলে সরকারের কাছে, প্রত্যেক ফ্যামিলির কাছে 10 লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ যাতে হয়, আমি ডিএম এর সঙ্গেও দাবি রাখছি। একটা নিরপেক্ষ সংস্থা যদি কেউ তদন্ত করে তাহলে জিনিসটাকে আরও পরিষ্কার হয়ে যাবে এবং আসলে কী ব্যাপার আছে না আছে। আমরা চাই প্রাকৃতিক পক্ষে সঠিক তদন্ত করে বিষয়টাকে উত্থাপন হোক। সমিলিয়ে বিধানসভা ভোটের আগে কারখানার বিস্ফোরণ ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। করুণাময় সিংহ, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।